বাঁকুড়ার ফুটপাথ দখলমুক্ত করতে পুলিশ ও প্রশাসনকে সঙ্গে নিয়ে পথে নামল বাঁকুড়া পুরসভা। শহরের ফুটপাথ দখল করে ব্যবসা চালানো ব্যবসায়ীদের দেওয়া তিন দিনের সময়সীমা শেষ হতেই আজ পথে নামল বাঁকুড়া পুরসভা। বাঁকুড়া মহকুমা প্রশাসন ও বাঁকুড়া সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে এদিন বাঁকুড়ার বড়বাজারে অভিযান চালায় পুরসভা। ফুটপাতের উপর বেশ কিছু অস্থায়ী নির্মাণ ভেঙে ফেলার পাশাপাশি অন্যান্যদের দ্রুত ফুটপাত ছেড়ে দেওয়ার আবেদনও জানানো হয় পুরসভার তরফে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই বাঁকুড়া পুরসভার তরফে বাঁকুড়া শহরে মাইক প্রচার চালিয়ে ফুটপাত খালি করে দেবার আবেদন জানানো হয়। গত 29 জুন মাইক প্রচার চালিয়ে ফুটপাতের বেআইনি দখলদারদের দোকান ও অস্থায়ী কাঠামো সরিয়ে নেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেয় পুরসভা। গতকাল সেই সময়সীমা পেরিয়ে গেলেও শহরের অধিকাংশ রাস্তা জুড়ে এখনও বসে রয়েছেন ব্যবসায়ীরা। স্বাভাবিকভাবেই আজ পুরসভার স্থানীয় মহকুমা ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বাঁকুড়ার বড়বাজার এলাকায় অভিযান চালায় পুরসভা। অভিযানে নেতৃত্ব দেন খোদ বাঁকুড়া পুরপ্রধান অলকা সেন মজুমদার। বড়বাজার এলাকায় থাকা বেশ কয়েকটি দোকানে অস্থায়ী অংশ খুলে দেয় পুরসভা। দ্রুত বেআইনিভাবে দখল করে রাখা ফুটপাত দখলমুক্ত করতে আগামী দিনে আরও বৃহত্তর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে বাঁকুড়া পুরসভা। আরামবাগ টাইমসের রিপোর্ট। Thank you.
জায়গায় বলে গেলো কালকে এসে নাম ঠিকানা নিয়ে গেলো, ফোন নম্বর নিয়ে গেলো, এইসব করলো কালকে। আজও বাবুটা বেরিয়েছে, কি বললো? বলছে এসব তুলে নেবেন, তুলে নিলে আমি খাবো কি? আমি ছেলে মেয়ে খাবো কি করে? চলবে কি করে আমার? আমি ৪৭ বছর করছি আজকে আমার নাম রঘুনাথ দে। আমাদের ব্যবসা করছো প্রায় 8-9 মাস আমরা ওখানে বসে বসে মার খেয়েছি। মানে ধার দেনা হয়ে গেছে, মানে এমনই ধার দেনা হচ্ছে, 1-1.5 লাখ টাকা মহাজন পুঁজি ভেঙে ফেলেছে। আস্তে আস্তে আমাকে শোধ করতে হচ্ছে, ওইখানে বনি হয় না, তাহলে যাবো কি করে? আমি কিভাবে কি করবো? হ্যাঁ, আমাদেরকে যেহেতু এফসিআই গোডাউন যদি দেয় আমরা স্বেচ্ছায় উঠে যাবো, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক জিনিস নেশার জিনিস বিক্রি করছে আর করছে, সেখানটাতে যদি ভালোভাবে কাজ করে তাহলে আমরা স্বেচ্ছায় উঠে যাবো। মোহন দত্ত, দেখুন আমরা মাইকের মাধ্যমে প্রচার করেছি, তবুও আমরা আমরা মানুষের কাছে আমরা আবেদন নিয়ে এসেছি। আমরা আমি আছি, ভাইস চেয়ারম্যান আছে, আইসি সাহেব আছে, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আধিকারিক বৃন্দ রয়েছে, আমার সিআইসি রয়েছে, সবাই মিলে আমরা মানুষের কাছে আবার আবেদন করতে এসেছি যে ফুটপাথটা যেটা রয়েছে সেটা খালি করে দেওয়ার জন্য, সেটা সাধারণ মানুষের চলাফেরা করার জন্য ফুটপাথটা আমরা খালি করতে বলছি। এবং আমরা প্রশাসনের কাছে আবেদন করব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করতে বলেনি, তাদেরকে সরকারি কোনো জায়গা যেখানে আছে আমরা সেখানে তাদেরকে স্থানান্তরিত করব। কারণ সেই হকারি করে তারা তার পরিবারটাকে নির্বাহ করে, তার জীবন জীবিকা সেই হকারের যে বিক্রি হয় সেই বিক্রি করে তার পরিবারটাকে চালায়। সেই জন্য আমরা চাইবো যেখানে আমাদের সরকারি কিষাণ মান্ডি বড় একটা জায়গা পড়ে রয়েছে, তারা যারা ফুটপাথের উপরে ব্যবসা করছে তারা যেন ইতিমধ্যেই কিষাণ মান্ডিতে যায়, নাহলে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। আজকে তো অস্থায়ী নির্মাণ ভাঙার প্রক্রিয়াও দেখলাম। দেখুন আমরা মানুষকে সচেতন করছি, আমরা চেষ্টা করছি, কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে উনি যে বার্তা দিয়েছেন সেই বার্তা অনুসারে আমরা এবং প্রশাসন আমরা কাজ করছি, আমরা মানুষের কাছে সেই বার্তা তুলে ধরার চেষ্টা আমরা করছি, আমরা আবেদনও করছি, আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। একটা কথা বলা যায় যে পুরনো তথ্য আধিকারিকের যে অফিস রয়েছে সেখানে পিছনে যেটা বেআইনি নির্মাণ, সেখানে অবৈধ কার্যকারণ, মদ বিক্রি, মানে সমস্ত কিছু বিক্রি, মুখ্যমন্ত্রী বারবার সরকারি জায়গা অবৈধ দখলদারি বলছে, সেখানে যেন আপনারা পদক্ষেপ করছেন না। এই জায়গাটা আমাদের আইসি সাহেব ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের এসডিও সাহেব ছিলেন, এই ব্যাপারটা নিয়ে কালকে এডিএম জি স্যারের সঙ্গে আলোচনা হয়েছে, আমরা ইতিমধ্যে আমাদের জেলা শাসকের সঙ্গে আলোচনা করব, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। বলেছিলেন যে ঈদ বেরোলেই এটা পরিষ্কার করা হবে। দেখুন এটা জেলা শাসকের জায়গা, সরকারি জায়গা, সেই কারণে আমরা চাই জেলা শাসকের সঙ্গে আলোচনা করে আমরা এটা সিদ্ধান্ত নেব। না, পৌরসভা তো এড়াচ্ছে না, পৌরসভা জেলা শাসকের যেহেতু জায়গা, সরকারি জায়গা,
সেই জন্য চাইছে জেলা শাসককে নিয়ে কাজ করতে। মাচানতলায় সাইকেল স্ট্যান্ড করা হলো, সেগুলো স্টল বসে গেল, কি বলবেন? ইতিমধ্যেই আমাদের এসডিও সাহেব এবং আইসি সাহেব, ভাইস চেয়ারম্যান, আমরা তিন সিআইসি, আমরা ইতিমধ্যেই পৌরসভায় আমরা একটা মিটিং করেছি এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদেরকে কিষাণ মান্ডিতে যে জায়গা রয়েছে তাদেরকে সেখানে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। তখন বসেছিল, তার আগে হলো না কেন, কি বলবেন? দেখুন, আমরা চেষ্টা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথাই বলেছে যে আমরা উচ্ছেদ করছি না, কিন্তু তাদেরকে কোনো একটা জায়গায় পুনর্বাসন দিতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেই বার্তাকে লক্ষ্য রেখেই বাঁকুড়া পৌরসভা এবং জেলা প্রশাসন সেদিকে এগোচ্ছে। সরকারি টাকায় সেই মোটরসাইকেল স্ট্যান্ড তৈরি করা হয়েছে, সেখান থেকে পৌরসভার একটা আয় হতো। আমরা দেখছি, আমরাও রয়েছি, প্রশাসনও রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278। কলকাতা বুটিক শাড়ি, কুর্তি ও হস্তশিল্পের মেলা, প্রদর্শনী সহ সেল, ভাবছেন কোথায়? রামমোহন হল, পিসি সেন রোড, আরামবাগ। 1 জুলাই থেকে 4 জুলাই, সোমবার থেকে বৃহস্পতিবার, সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত 4 দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ।